我们的卡斯的。Bismillahirrahmanirrahim. প্রিয় ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল হোসেন, প্রভাষক ইসলামী শিক্ষা। তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। গত ক্লাসে আমি তোমাদের মাক্কী সূরা এবং মাক্কী সূরার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। এখন আলোচনা করব মাদানী সূরা কাকে বলে, মাদানী সূরার বৈশিষ্ট্য সমূহ। তা আমরা প্রথমেই জানবো যে মাদানী সূরা কাকে বলে। সাধারণ দৃষ্টিতে বলা যায় যে সকল সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে সে সকল সূরাকে মাদানী সূরা বলে। তবে আরও যদি ভালোভাবে বলা যায় সেক্ষেত্রে বলতে হয় যে হিজরতের পরে যে সকল সূরা অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলে। আমাদের মূল টার্গেট হিজরত। রাসূল সাল্লাম 610 থেকে 622 সাল পর্যন্ত মক্কায় অবস্থান করতেন, সেখানে যে সকল সূরা অবতীর্ণ হয়েছিলেন সেই সকল সূরাগুলো মাক্কী সূরা। আর 622 সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গিয়েছিলেন। ওই 622 থেকে পরবর্তী যে বাকি জীবন যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে সেই সকল সূরা মাদানী সূরা। যেমন 622 সালে তিনি হিজরত করছেন এবং 622 সালে হিজরত করে অষ্টম হিজরিতে তিনি আবার মক্কায় ফিরে আসছেন। আবার মক্কায় কিন্তু সূরা অবতীর্ণ হয়েছে। মক্কায় অবতীর্ণ হলেও সেই সূরাগুলো কিন্তু মাদানী সূরা। তার আমরা মাদানী সূরার সংজ্ঞা জানতে পারলাম। এখন মাদানী সূরার সংখ্যা কয়টি? কেউ বলেছে 28টি, কেউ বলেছে 22টি। তো যাই হোক, 28টি বা 22টি মুখ্য বিষয় না। তোমরা যদি সৃজনশীলে আসে তো 22টি অথবা 28টি যেটাই দিবে সেটাই রাইট হবে। তবে নৈবিত্তিকে যদি আসে তাহলে 28 বা 22 দুটাই থাকবে না, যে কোনো একটা থাকবে। তো এখন মাদানী সূরার বৈশিষ্ট্য সমূহ আমি একটু আলোচনা করতেছি। সাধারণ দৃষ্টিতে আমরা জানি যে মক্কী সূরার অর্থাৎ মক্কী সূরার পরে মাদানী সূরা, আগে মক্কী সূরা পরে মাদানী সূরা। তা মানুষ যখন ইসলাম গ্রহণ করেছে, মানুষের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূল হযরত মুহাম্মদ সাল্লাম তিনি আল্লাহর প্রেরিত পুরুষ রাসূল, এইসব বিষয়গুলো যখন পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করছে তখন আরও বেশ কিছু দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা অবতীর্ণ করেছেন। তো প্রথম দিক থেকে বলা যায় যে যেমন মাক্কী সূরা আকারে ছোট বলেছিলাম, এখানে ঠিক তার বিপরীত মাদানী সূরা আকারে বড়, দীর্ঘ। এখানে ওই মাক্কী সূরার সাথে কিছুটা কম্পেয়ার করে নিলে মনে রাখতে সহজ হবে। ওখানে তাওহীদ, রেসালাত, আখেরাত আলোচনার বিষয় মুখ্য বিষয় ছিল। এখানে সাথে সাথে তাওহীদ, রেসালাত, আখেরাতের সাথে সাথে ইবাদতের প্রতি ইঙ্গিত বেশি তাগিদ দেওয়া হয়েছে। ইবাদতটা কি? ইবাদতের জন্য মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক নিজের জীবন অতিবাহিত করা এবং তার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সমস্ত কিছুই ইসলামের মধ্য থেকেই তাকে পরিচালিত হতে হবে, এই বিষয়ের মধ্যে তাগিদ দেওয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আরও বাড়তি কিছু দায়িত্ব দিয়েছেন, ইমানের পাশাপাশি আরও কিছু কাজ করতে হবে। আরও আছে যে হারাম হালাল, আগে হারাম হালালের বিষয়টা পরে আসছে, কোনটা হারাম কোনটা হালাল এই বিষয়গুলো মাদানী সূরার মধ্যে আসছে। ক্রয় বিক্রয়, লেনদেন কীভাবে করতে হবে, সুদ ঘুষ এর অপরাধের কী শাস্তি দেওয়া হবে, জিনার ব্যবসায়ের শাস্তি কী দেওয়া হবে, সব কিছু মাদানী সূরার মধ্যে আসছে এবং সম্বোধন করা হয়েছে হে ইমানদারগণ। যেমন যদি তোমা আমি ক্লাসে উপস্থিত থাকি, তোমরা ক্লাস যখন থাকবে, আমি তোমার এই ছাত্র ছাত্রীরা এইভাবে সম্বোধন এখনও করছি, সাধারণ মানুষের কিন্তু আমি কিছুই বলতেছি না, কারণ যারা ভর্তি হয়েছ তারাই তোমার আমার ছাত্রছাত্রী, বাইরের লোকজনের আমার কিছু প্রয়োজন নাই। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন যখন মাক্কী সূরার মাধ্যমে মানুষ যখন ঈমান আনছে, আল্লাহর একত্ববতের প্রতি বিশ্বাস করছেন, রাসূল ইসলামের অনুসারী হয়েছেন, তখন তাকে বাড়তি দায়িত্ব দিয়ে বলছে হে ইমানদারগণ, ইমানদারদের আরও কী কী কাজ করতে হবে সেই বিষয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তার জমিনে জিহাদের জন্য এই মাদানী সূরার মধ্যে আসছে।
যাবতীয় কর্মকাণ্ড। ইহুদি মুনাফিকদের ষড়যন্ত্র কীভাবে মোকাবিলা করতে হবে সেই বিষয়গুলো এই মাদানির সূরার মধ্যে আসছে। তাহলে আমরা মাক্কী আর মাদানির সূরার বৈশিষ্ট্য কিন্তু একটু খেয়াল করে পাশাপাশি দুটা জিনিস দেখবে, যখন তোমরা বই পড়বে, যে কোনো বই পড়বে, মাক্কী সূরার বৈশিষ্ট্য, মাদানির সূরার বৈশিষ্ট্য, এখানে দেখবে দুটার মধ্যে কম্পেয়ার করবে কোন বিষয়টা কিসের মধ্যে আলোচনায় আসছে। সুদ ঘুষের কথা কিন্তু মাক্কী সূরার মধ্যে না, তাওহীদ একত্ববাদ আখিরাতের কথা বলা হয়েছে, কিন্তু এখানে সব কিছুর সাথে সাথে আরও বাড়তি কিছু, যেমন একজন মানে শিশু, শিশুকে যখন পড়ানো শুরু করা হয় সাথে সাথে এসে লেখে রচনা লিখতে দেওয়া হয় না, তাকে সরেওয়া সরেয়া পড়ায় প্রাথমিক তাকে জ্ঞান দেওয়া হয়, তারপরে তাকে শব্দ জ্ঞান দিয়ে তারপর সেন্টেন্স শেখাতে হয়। এভাবে আস্তে 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 পর্যায়ক্রমে এক সময় দিয়ে তোমাদের মতো বড় হয়ে যাবে। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন মাক্কী সূরার মাধ্যমে মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের সাথে সাথে যখন মুসলমান হয়ে গেছে, ঈমান আনছে, তখন তাকে আরও কিছু করণীয়, তখন নিজেরই কাজ না শুধু, তখন আরও সাধারণ মানুষকে কীভাবে ইসলামের প্রতি ধাবিত করা যায়, ইসলামের দিনকে কীভাবে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা যায়, তার জীবন ব্যবস্থা সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লামের অনুসরণের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আসছেন তার জীবনটা, তার যে চরিত্রটা নিজের জীবনের মধ্যে মানে পরিচালনা করার জন্য তাগিদ দেওয়া, এই বিষয়গুলো আসলে মাদ্রাসার মধ্যে আসছে। আমরা যখন তোমাদের সরাসরি ক্লাস নেব, ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আরও ভালো বোঝাতে সক্ষম হব, তোমরা এই অনলাইনে যতটুকু সম্ভব দেখবে, প্রয়োজন হলে বইয়ের সহযোগিতা নেবে, তাহলে আমি পরবর্তীতে উদ্দীপক কীভাবে হবে, উদ্দীপকের অ্যান্সার কীভাবে দিতে হবে এটা তোমাদেরকে বোঝাবো। তা আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।